করে ফুটবলে বিশাল অর্থ বিনিয়োগ করছে সৌদি আরব। ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের মালিকানা কিনে নিয়েছে দেশটির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড। এছাড়াও সৌদি প্রো লিগে আল নাসর, আল হিলাল, আল আহলি ও আল ইতিহাদের মালিকানা আছে সৌদি সরকারের হাতে। আর লোভনীয় বেতনের প্রস্তাবে এই ক্লাবগুলো ইউরোপ থেকে বেশ নামি দামি ফুটবলারকে দলে ভেড়াচ্ছে। সেই তালিকায় আছেন ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার জুনিয়র, করিম বেনজেমা ও সাদিও মানের মতো তারকা ফুটবলাররা। শুধু ফুটবল নয়, পেশাদার গলফ ও ফর্মুলা ওয়ানের মতো স্পোর্টস ইভেন্টগুলোতেও অর্থ বিনিয়োগ করছে সৌদি আরব। দেশটির দাবি খেলাধুলার উন্নয়ন ও স্পোর্টসে তাদের ভাবমূর্তি বাড়াতে এমন বিনিয়োগ করছে সরকার। তবে স্পোর্টসে সৌদি আরবের এমন বিনিয়োগ নিয়ে সন্দিহান ইউরোপিয়ানরা। সৌদি আরবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে দীর্ঘদিন ধরেই এমন অভিযোগ করে আসছে তারা। পশ্চিমাদের দাবি, সেসব থেকে বিশ্বের নজর সরাতে হঠাৎ খেলাধুলায় প্রচুর অর্থ ডালতে শুরু করেছে সৌদি আরব। নারী অধিকার লঙ্ঘন ও ইয়েমেনের সঙ্গে যুদ্ধে জড়ানো সরকারের সমালোচকদের বাকস্বাধীনতা হরণ ও বিনা বিচারে মানুষ হত্যার অভিযোগ আছে সৌদি সরকারের বিরুদ্ধে। বিভিন্ন মানবাধিকার সংস্থার দাবি, খেলাধুলাকে ব্যবহার করে বিশ্ব দরবারে নিজেদের ইমেজ ঠিক করছে সৌদি আরব। পশ্চিমারা যার নাম দিয়েছে স্পোর্টস ওয়াশিং। তবে স্পোর্টস ওয়াশিং এর বিষয়টি আমলে নেন না সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন এইসব অভিযোগ ভিত্তিহীন। স্পোর্টস ওয়াশিংয়ে জিডিপি যদি বাড়ে তাহলে আমরা সেটা চালিয়ে যাব। আমি স্পোর্টস ওয়াশিংয়ের অভিযোগ নিয়ে মোটেও মাথা ঘামাচ্ছি না। খেলাধুলো থেকে আমাদের জিডিপি বেড়েছে 1%, এখন আমার লক্ষ্য এটাকে 1.5% উন্নীত করা। আপনারা যা খুশি বলেন, আমরা এই 1.5% জিডিপি অর্জন করবই। এর আগে ফিফা বিশ্বকাপের আয়োজক হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল সৌদি আরব। পশ্চিমা বিশ্বের আপত্তি উপেক্ষা করে সেই লক্ষ্য পূরণেও বদ্ধপরিকর সৌদি যুবরাজ। ফাহিম ইসলাম, সময় সংবাদ।